শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেনের সেনা ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে যে কোনো সময় সংঘাতের আশঙ্কা। উত্তেজনার চরমে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়বে রাশিয়া। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো যুদ্ধ বাঁধানোর পরিকল্পনায় রাশিয়া। যুদ্ধে টিকে থাকার কৌশল শিখছেন ইউক্রেনের নারীরাও। রাশিয়ার উস্কানির ফাঁদে পা দেবে না ইউক্রেন। রাশিয়ার ওপর ইইউর নিষেধাজ্ঞা প্রস্তুত। চীনের জাহাজ থেকে অস্ট্রেলিয়ার যুদ্ধ বিমানে লেজার রশ্মি নিক্ষেপ। এবার বিস্তারিত। সাম্প্রতিক দিনগুলোতে পূর্ব ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। ধারণা করা হচ্ছে অচিরেই ইউক্রেনের সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যেতে পারে। উত্তেজনা বৃদ্ধির পর পূর্ব ইউক্রেনের স্বঘোষিত প্রজাতন্ত্রের নেতারা ঘোষণা করেছেন তারা অন্তত 7 লাখ স্থানীয় বেসামরিক নাগরিককে রুশ ভূখণ্ডের মধ্যে স্থানান্তরের পদক্ষেপ নিয়েছেন। পূর্ব ইউক্রেনের স্বঘোষিত প্রজাতন্ত্রের প্রধান ড্যানিস পুশি লিন এক বিবৃতিতে সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হওয়ায় এবং যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় যত দ্রুত সম্ভব ওই এলাকা ত্যাগ করার জন্য বেসামরিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি দীর্ঘ সীমান্ত এলাকায় সেনা মোতায়েন এবং বিভিন্ন ধরনের মারণাস্ত্র মোতায়েনের জন্য ইউক্রেন সেনাবাহিনীকে অভিযুক্ত করেছেন। এদিকে লুহান্স এলাকার স্বঘোষিত প্রজাতন্ত্রের নেতা লোইনিদ 25 জনিক কিয়েভ কর্তৃপক্ষের সামরিক তৎপরতার তীব্র সমালোচনা করে সম্ভাব্য সংঘাতপূর্ণ এলাকা থেকে রাশিয়ার দিকে চলে যাওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। ওদিকে সীমান্তে সামরিক উত্তেজনা তীব্রতর আকার ধারণ করার পাশাপাশি উভয় পক্ষ কামান ও মর্টারের গোলা নিক্ষেপ করছে পরস্পরের প্রতি, ফলে সেখানে ব্যাপক ধ্বংসাত্মক কর্মকাণ্ডের আশঙ্কা করা হচ্ছে। লুহান্সে বড় ধরনের 2টি বিস্ফোরণ হয়েছে। এরপর ইউরোপ অভিমুখে রাশিয়া গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গতকাল সন্ধ্যায় দানেস্কের সরকারি ভবনের কাছেই গাড়ি বিস্ফোরণ হয়েছে। বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া ও প্রতিবেশী ইউক্রেনের মধ্যে। যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে দুই দেশের মধ্যে। এমন পরিস্থিতির মধ্যেই বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। ক্রেমলিন জানিয়েছেন এই মহড়ায় ছোড়া হবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সঙ্গে তিক্ততার পর্যায়ে পৌঁছে গেছে। পশ্চিমা দেশগুলোর দাবি, ইউক্রেন হামলার অজুহাত খুঁজতে এই মহড়া শুরু করেছে রাশিয়া। আর এই মহড়া পর্যবেক্ষণ করছে খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে মহড়ার অংশ হিসেবে শনিবার সাগর ও ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বার্ষিকে মহড়ার কিনঝাল ও সিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র ব্যবহার করা হবে। প্রমাণ বলছে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বড় যুদ্ধ বাঁধানোর পাইতারা করছে রাশিয়া, এমন দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সব লক্ষণ বলছে এরই মধ্যে যুদ্ধের কার্যক্রম শুরু করে দিয়েছে মস্কো। বরিসের দাবি, গোয়েন্দা তথ্য ঘেঁটে দেখা যায় এরই মধ্যে ইউক্রেনের রাজধানী শহর কিয়েভের আশপাশটা ঘিরে ফেলার সব ধরনের ব্যবস্থা করে ফেলেছে পুতিনের দেশ। এখন শুধু আনুষ্ঠানিক হামলা চালানোই বাকি আছে। এর ফলে জানমালের কি পরিমাণ ক্ষতি হতে পারে সেটা মানুষের জানা জরুরি বলেই মনে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। জার্মানির মিউনিখে চলা বিশ্ব নেতাদের বার্ষিক নিরাপত্তা বৈঠকের ফাঁকে বিবিসিকে এ সাক্ষাৎকার দেন বরিস। সবশেষ মার্কিন দাবি মতে ইউক্রেন সীমান্তে রাশিয়া ও বেলারুশের 1,69,000 থেকে 1,90,000 সেনা অবস্থান করছে। যদিও রাশিয়া বারবার বলে আসছে ইউক্রেনে হামলা চালানোর কোনো ইচ্ছা মস্কোর নেই, এটা নিয়মিত মহড়ার অংশ। ইউক্রেনে বাড়ছে যুদ্ধের দামামার। রাশিয়ার সম্ভাব্য হামলার সংখ্যায় যথাযথ প্রস্তুতিও নিয়ে রেখেছে ইউক্রেন। পিছিয়ে নেই দেশটির নারীরাও। রাজধানী কিয়েভে ইউক্রেনের ওমেন্স গার্ড নারীদের টিকে থাকা ও আত্মরক্ষার কলা কৌশল শেখানোর জন্য আয়োজন করেছে একটি প্রশিক্ষণের। প্রশিক্ষণে অংশ নিতে 700 নারী নিবন্ধন করেছেন। শনিবার কিয়েভের টাউন হলে প্রথম ধাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সেখানে জরুরি অবস্থায় ব্যাগ গোছানো, কোথায় জরুরি সেবা ও পণ্য পাওয়া যাবে কিংবা রক্ত বন্ধ কিভাবে করতে তা শেখানো হয়েছে। প্রশিক্ষণের এক পর্যায়ে প্রশিক্ষক অ্যালেকজান্ডার বিলেটস্কি এমন এক শহরে বেঁচে থাকার বিষয়ে বলেন যে শহরটি মৌলিক পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিচ্ছিন্ন শহরে কিভাবে প্রতিবেশীদের সঙ্গে কাজ ভাগাভাগি করে টিকে থাকতে হবে তা শেখান বিলেটস্কি। প্রশিক্ষণে অংশ নিয়েছেন নাটালিয়া স্কাইবিনা নামে এক অ্যানিমেশন আর্টিস্ট। তিনি সংকটময় মুহূর্তের জন্য প্রস্তুতি নিতেই এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন। এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করতে প্রস্তুত বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লরেট অস্টিন জানিয়েছেন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সম্ভাব্য রুশ আগ্রাসনের ঝুঁকির মুখে বাল্টিক মিত্র দেশগুলোর পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেছেন অস্টিন। তবে রাশিয়া অবশ্য বরাবরই কোনো হামলা চালানোর পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে।
লিথুয়ানিয়ার নেতাদের সঙ্গে আলোচনার পর ভিলনিয়াসে এক সংবাদ সম্মেলনে অস্টিন বলেন, আমি চাই লিথুয়ানিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়ার সবাই জানুক এবং আমি চাই ক্রেমলিনের প্রেসিডেন্ট পুতিন জানুক যে যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে আছে। সাবেক সোভিয়েতভুক্ত ইউক্রেন কয়েক বছর আগে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পেতে আগ্রহের কথা জানায়। এরপর থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা শুরু হয়। রাশিয়া সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর সাথে দফায় দফায় ইউক্রেন সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। সংঘর্ষের তৃতীয় দিনে বিদ্রোহীদের হামলায় দুই ইউক্রেন সেনার প্রাণ গেছে। তবু দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার উস্কানির কোনো জবাব দেবে না কিয়েভ। তবে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে জেলেনস্কির সাফ কথা, রুশ আগ্রাসন থেকে নিজেদের রক্ষায় তারা সব ব্যবস্থাই নেবেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সুর মিলিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো সময় ইউক্রেন হামলা চালাতে পারে রাশিয়া, আর সে কারণেই নানা রকমের মিথ্যা অজুহাত তৈরি করছে মস্কো। সবশেষ মার্কিন দাবি মতে ইউক্রেন সীমান্তে রাশিয়া ও বেলারুশের 1,69,000 থেকে 1,90,000 সেনা অবস্থান করছে। যদিও রাশিয়া বারবার বলে আসছে ইউক্রেনে হামলা চালানোর কোনো ইচ্ছা মস্কোর নেই, এটা নিয়মিত মহড়ারই অংশ। রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রস্তুত। জার্মানির পররাষ্ট্র মন্ত্রী আনা লিনা বিয়ারবক শনিবার এই তথ্য জানিয়েছে। মিউনিখে নিরাপত্তা সম্মেলনের এক ফাঁকে সিএনএনকে জার্মানির এই পররাষ্ট্র মন্ত্রী বলেন, বিগত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিরুদ্ধে এক প্যাকেজ নিষেধাজ্ঞা প্রস্তুত করা হয়েছে। তবে রাশিয়ার সেনা হামলা করার সঙ্গে সঙ্গে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে, বিষয়টি তেমন না। আনালিনা বায়ারবক আরো বলেন, সর্বদা করার প্রতিক্রিয়া হৃদয়ে আঘাত করে এমনটি নয়, এ কারণে আমরা পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছি এবং সেই অনুসারে পরিমাপ করছি। আমি আগেই বলেছি, যত ভয়াবহ ঘটনা ঘটবে হস্তক্ষেপ তেমন হবে, সেটা হবে সবচেয়ে খারাপ দৃশ্য। ঘটনা প্রতিহত করতে যা করা প্রয়োজন তারা সেটা করবেন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বাইডেনের পরামর্শ উপেক্ষা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জার্মানির মিউনিখে মিত্রদের সঙ্গে নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়েছেন। এই সম্মেলনে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কমলা হ্যারিস ইউক্রেনের বর্তমান পরিস্থিতিকে চূড়ান্ত মুহূর্ত বলে মন্তব্য করেছেন। নিরাপত্তা সম্মেলনকে তিনি যুক্তরাষ্ট্রের অবস্থান পূর্ণ ব্যক্ত করার সুযোগ বলে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের এই ভাইস প্রেসিডেন্ট বলেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের মুখ থেকে সরাসরি পরিস্থিতি শুনতে চান। রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে তাদের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে বলেও মন্তব্য করেন তিনি। অস্ট্রেলিয়ার পূর্ব দিকে কোরাল সাগরে চীনের জাহাজে থেকে অস্ট্রেলিয়ার বিমানে লেজার রশ্মি নিক্ষেপের অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়া বলছে এমন কর্মকাণ্ড উড়োজাহাজের সুরক্ষায় বিঘ্ন ঘটাতে পারে। চীনের এই অপেশাদারিত্বের তীব্র সমালোচনা করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা দপ্তরের দাবি, বৃহস্পতিবার একটি প্লেন উত্তরের আকাশ সীমা ধরে যাচ্ছিল, সেই সময় লেজারের বিচ্ছুরণ দেখা যায়। এরপর বোঝা যায় পিপলস লিবারেশন আর্মির জাহাজ থেকে এই লেজার বিচ্ছুরণ করা হয়েছে। এই ধরনের অপেশাদারিত্ব ও সুরক্ষাবিহীন সামরিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। এতে প্রাণহানি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের লেজার রশ্মির বিচ্ছুরণের জেরে পাইলট সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারেন, এর জেরে বিমানের সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকে যায়। বছর দুয়েক আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল প্রশান্ত মহাসাগরে থাকা চীনের যুদ্ধ জাহাজ থেকে একইভাবে মার্কিন বিমানের লেজার বিচ্ছুরণ করা হয়েছিল। 2019 সালে অস্ট্রেলিয়ার হেলিকপ্টার চালক এই ধরনের লেজার রশ্মির মুখে পড়েছিলেন। 2018 সালে মার্কিন সরকার চীন সরকারকে এ নিয়ে অভিযোগও জানিয়েছিল, কিন্তু তারপরেও নিজেকে সংশোধন করেনি চীন। তবে এ বিষয়ে চীনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।